নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম। আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা স্বয়ংবল গুরুকুল এবং সদ্গুরু মহর্ষি মালবার জ্ঞানে মনুষ্য ধর্ম রক্ষার্থে যে আমাদের জ্ঞান মনুষ্য কারিগরি বিদ্যা, সেই মনুষ্য কারিগরি বিদ্যায় যে পাঁচটি যোগের কথা বলা হয়েছে, এক শিব যোগ, দুই ভক্তি যোগ, তিন শক্তি যোগ, নাম যোগ, আর হচ্ছে দর্শন ধ্যান যোগ, তারপরে এই মনুষ্য কারিগরি বিদ্যা। বলতে শিব যোগ শরীরকে শুদ্ধ করে ব্রহ্মচর্য জ্ঞানে বা শরীরের শুদ্ধির জ্ঞানে ব্রহ্মবস্তুর জ্ঞানে বীজাংশের জ্ঞানের জ্ঞান। ভক্তিযোগ গুরু শিষ্য পরম্পরায় টেলি সংযোগ করা বা টেলিপ্যাথির জ্ঞান বা ভক্তি প্রেম জাগরণের জ্ঞান। শক্তিযোগ আপনার একানপীঠ দর্শনের মাতৃ একানপীঠ দর্শনের যে জ্ঞান এবং তার সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে মানুষকে কিভাবে চিনব সেই জ্ঞান। শক্তিযোগ নামযোগ যে আপনার যে অক্ষর ব্রহ্ম জ্ঞান, 108 তথ্যের জ্ঞান, 108 দিনের এই যোগ প্রাণায়ামের জ্ঞান। দর্শন ও ধ্যান যোগ যে 1008 তথ্যের জ্ঞান, বিষ্ণু অংশ এবং শিবাংশের যে তেজের প্রকাশের গঠন হয় বা যে দর্শন ধ্যানের কথা বলা হয়েছে সেই জ্ঞান। তারপর মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্ম রক্ষার্থে মনুষ্য সমাজের উন্নতির জন্য এই পৃথিবী এবং এই পৃথিবীকে বাইরের পৃথিবী এবং এই পৃথিবী এবং এই ব্রহ্মাণ্ডের জ্ঞানের মধ্যে সঞ্চালনের যে জ্ঞান, মনুষ্য শক্তি ক্ষমতার জ্ঞান। তাই মনুষ্য শক্তি ক্ষমতার্থে যে মানুষরূপে যে জীব যাকে আমরা আত্মা বা সত্তা বলে থাকি, এই জীব কত প্রকার, এই আত্মা কত প্রকার এবং মানুষের সৃষ্টি প্রকৃতিতে কিভাবে আমরা উন্নতি থেকে উন্নতিতর পদ্ধতিতে যেতে পারি, সেই পদ্ধতির জ্ঞান মনুষ্য কারিগরি বিদ্যা। তো সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা। সদ্গুরু মহর্ষি মালবার জ্ঞানের সঙ্গে আপনাদের স্বাগতম থাকলো। আপনারা যদি এই বিষয়ে জানতে চান আপনি কি আত্মা, আমাদের সঙ্গে স্বয়ংবল গুরুকুলের সঙ্গে যোগাযোগ করতে পারেন, www.malobaba.com সেখানে যোগাযোগ করতে পারে। তো আপনি যে একটি আত্মা, কি ধরনের আত্মা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে। বলছে মানুষ রূপে আমরা যে বস্তু নিয়ে তৈরি তা পঞ্চভূতের আত্মা দ্বারা গঠিত। এই পঞ্চভূতের আত্মা অষ্ট ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সূর্যের তেজরাশি সঞ্চয় করে চন্দ্রকণা এবং মনুষ্য শক্তির জাগরণ করায়। এই ১৬টি তত্ত্বই হচ্ছে মনুষ্য জীবনের আদি তত্ত্ব। এই ১৬ তত্ত্ব জ্ঞানে যারা চলে, এই ১৬টি দৃষ্টিকোণের সঙ্গে যারা চলে, তাদেরই উন্নতি হয়। আপনাদের একটা প্রশ্ন, আপনি কি ধরনের আত্মা, এটা আপনাকে জানতে হবে। শাস্ত্রগতভাবে আপনি কে এটা জানতে হবে, শাস্ত্রগতভাবে আপনি কে এটা জানতে হবে। তাই আপনার দৃষ্টি শক্তি জ্ঞান ভক্তি বৃদ্ধির জন্য, সম্পর্ক বা মনুষ্য ধর্ম রক্ষার জন্য আপনার আত্মা জ্ঞানকে জানতে হবে। একে কিভাবে জানবেন? বলছে সাধারণত আত্মাকে ভাগ করা হয়েছে সাতটি ভাগে, সৃষ্টি থেকে একদম ভূত পর্যন্ত। বলছে ভূত আত্মা প্রথম, তারপর পেত আত্মা, তারপর জীব আত্মা, তারপর বলছে মনুষ্য আত্মা, বলছে তারপর বলছে দেব আত্মা, তারপর ঋষি আত্মা এবং পরমাত্মা। বলছে ভূত আত্মা, পেত আত্মা, জীব আত্মা, মনুষ্য আত্মা, দেব আত্মা, ঋষি আত্মা এবং পরমাত্মা, এই সাতটি আত্মা দ্বারাই আমাদের জীব প্রকৃতি, এই ভূপ্রকৃতি, এই পাতাল লোক, এই নরকলোক বা স্বর্গলোকের জ্ঞান আমরা জানতে পারি। বলছে আপনি কোন আত্মাতে আছেন? বলছে আমাদের শরীর পঞ্চভূত দ্বারাই গঠিত, তাই আমি ভূত আত্মা। বলছে আমাদের এই শরীর পঞ্চভূত দ্বারাই গঠিত, মরুক্ষেতি অব্যন্তে যাকে বলা হয়েছে, মাটি জল বায়ু অগ্নি আকাশ এই পাঁচটি ভূত দ্বারাই আমাদের শরীর গঠিত, তাই আমরা ভূত আত্মা। আমাদের ভিতরে সূক্ষ্ম অংশ যদি যাই প্রকৃতিগত জ্ঞানে, তখন আমরা ভূত আত্মায় পরিণত হই। এরপর বলছে প্রেত আত্মা, যখন কোনো বাই অ্যাক্সিডেন্টাল বা আত্মহত্যা অপঘাতে মৃত্যু হলে তখন তারা প্রেত আত্মায় পরিণত হয়। সময়ের সঙ্গে সেই শক্তিটা পঞ্চভূতের যদি বেরিয়ে যায় যে কোনো এক শক্তিতে, তখন সেই ভূতের সঙ্গে সে প্রেত আত্মায় পরিণত হয়। তাহলে আপনাদের মধ্যে যারা বাই অ্যাক্সিডেন্ট
বা আত্মহত্যা করে বা অপঘাতে মৃত্যু হয় যাদের, তারা প্রেত আত্মায় পরিণত হয়। এরপর আসছে জীব আত্মা, বলছে যখন আমরা জীবন ধারণ করেছি পঞ্চভূত অষ্টধাতুর দ্বারা সমাহিত হয়ে, যখন ধারণ করা হয়েছে যাকে শরীর রূপে জীব বলা হয়, যার মধ্যে জীবন আছে, তাই জীব আত্মা। তাহলে বলছে জীব আত্মা যে জ্ঞান, জীব আত্মার যে বিকাশ, সেখান থেকে বলছে তার ধারণ ক্ষমতাকে ভিত্তি করে, তার শক্তি ক্ষমতাকে ভিত্তি করে, তার সম্মানকে রক্ষা করে, তার মান বা হুশ, তার গুণ বা কোয়ালিটিকে ভিত্তি করে যে আত্মা গঠিত হয় তাকে মনুষ্য আত্মা বলা হয়েছে। বা আমাদের শরীরে যদি বলেন, আমাদের শরীরে, মনুষ্য শরীরে বা মানবের শরীরে যে পঞ্চভূত ধারণ করে আমাদের শরীর, এই শরীরের মধ্যে যে মনের মন যে হুশ বৃদ্ধি করে বা আমাদের গুণাগুণ বৃদ্ধি করে, আমাদের চরিত্র গঠন করতে অর্জন করে বা সম্মানকে রক্ষা করে, তাকে মনুষ্য আত্মা বলা হয়েছে। এই মনুষ্য আত্মাকে আবার যদি আমি একটি শ্রেষ্ঠ পদ পাই বা শ্রেষ্ঠ জ্ঞানের বা বিষয়ের, যে বিজ্ঞানের তত্ত্ব বলা হয়, বিষয়ভূত জ্ঞান, বিজ্ঞানময় জীবনের কথা বলা হয়েছে, সে বিজ্ঞানময় জীবনে যখন অধিষ্ঠান হবে তখন তার মধ্যে সচ্চিদানন্দের আনন্দ বৃদ্ধি হবে। এই সচ্চিদানন্দের আনন্দ যখন সবাইকে দিতে পারবে, তার আশেপাশে সমস্ত জীবকুলকে বা মনুষ্য সমাজে, তখন তাকে দেবময় জীবন বা দেব আত্মা বলা হয়েছে, যিনি শ্রেষ্ঠ আত্মার মধ্যে একজন। এবং সেই দেব আত্মাকে যারা তৈরি করেছে তাদের ঋষি আত্মা বা পরমাত্মার সঙ্গে তারা প্রাপ্তি হয়েছে, তাই তাদের ঋষি আত্মা, ঋষিত্ব যাদের জাগরণ হয়েছে তাদের ঋষি আত্মায় বলা হয়েছে। ঋষি আত্মা যখন একটি পরমতত্ত্ব জ্ঞান, পরতত্ত্ব জ্ঞানকে ভিত্তি করেছে, নারায়ণ পরব্রহ্মা, নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরগতি, নারায়ণ পরমুক্তি, যখন এই ঋষি আত্মা সবাইকে এরকম পরগতি প্রাপ্তি করাতে পারেন, তখন তাদের পরমাত্মা বলা হয়েছে। এবার আপনারা বলুন, আপনারা কোন আত্মায় আছেন? ভূতাত্মায় থাকতে চান না প্রেতাত্মায় যেতে চান? না প্রেতাত্মা থেকে জীব আত্মা ধারণ করেছেন, তাই জীবের কোয়ালিটি গুণাগুণ বৃদ্ধি করতে চান। বলছে বর্তমান যে সমাজের মানুষের যদি চরিত্র বলা হয়, চরিত্রগত ভাবে বলছে আমরা জীবরূপী আত্মা, তাই জীবরূপী আত্মার যে চরিত্র, যে গুণাগুণ, যে সম্মান আছে মানব শরীরে বা সমাজের, যে মনুষ্য সমাজ বা মনুষ্য কারিগরি বিদ্যার যে সমাজের কথা বলা হয়, সেখানে আপনার গুণাগুণ বৃদ্ধি হলে আপনি মনুষ্য আত্মা বৃদ্ধি হবেন, আর মানুষ হতে পারবেন, মনুষ্য ধর্ম রক্ষা করতে পারবেন। কিন্তু বর্তমান প্রকৃতিতে বলছে ওই জীবের যা চরিত্র, হাঁস, মুরগি, কুকুর, ছাগল, বিড়ালের যে চরিত্র, সেই চরিত্র সাধারণ মানুষের নেই, সমাজে দেখলে পাওয়া যায় না। কেননা সেই সমাজে বলছে অন্যান্য জীব তার প্রকৃতিগত সময় অনুযায়ী তার কর্ম করে, তার চরিত্র প্রকাশ ঘটায়, কিন্তু মানুষ ক্ষণে ক্ষণে চরিত্র পাল্টে ফেলছে, হয় বিকৃতির দিকে না হয় স্বীকৃতির দিকে। তা বেশিরভাগই মানুষ বলছে বিকৃতির দিকে যাচ্ছে, নেগেটিভ সেন্স যুক্ত, মনটাকে নিকৃষ্ট করে ফেলেছে, চরিত্রটাকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর করে ফেলেছে। তাই এই মনুষ্য ধর্ম রক্ষার্থে আপনারা যে মানুষ রূপে যে জীব বা মানুষের শরীর রূপে যে জীব, সে জীব আত্মা থেকে আপনারা ভূত আত্মা, প্রেত আত্মায় চলে যাচ্ছে। তাই যদি মনুষ্য সমাজে, মনুষ্য ধর্ম রক্ষার্থে দেব আত্মা, মনুষ্য আত্মা, ঋষি আত্মা, পরমাত্মায় পরিণত প্রাপ্তি করতে চান, এই পরগতিকে প্রাপ্তি করতে চান, তাহলে আপনার চরিত্র, আপনার গুণাগুণকে বৃদ্ধি করতে হবে। আর তখনই ভারতীয় শাস্ত্র পরম্পরা, সব সনাতন ধর্মের যে জ্ঞান, সে বুদ্ধিষ্ট হোক, শৈব হোক, শাক্ত হোক, গণপত হোক বা বৈষ্ণব হোক, তাকে জানতে হয়। আর তখনই সদ্গুরু দীক্ষা নিয়ে তখন আপনাদের জীবন ধারণ করতে হয়। একটি মুরগি যার চরিত্র, তার থেকে নিকৃষ্ট চরিত্র বর্তমান মানুষে পাওয়া যায়। কেমন বলছে, একটি মুরগি একটু গরম হলেই হাঁসফাঁস করে, একটু ঠান্ডা হলেই মরে যায়, সে একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। কিন্তু মানুষ দেখুন বর্তমানে তাই হয়েছে, আপনি কি সেই পদে আছেন? আপনি নিজেকে বিবেচনা করুন। তাই মনুষ্য ধর্ম রক্ষার্থে আপনার মানুষের রূপে যে শ্রেষ্ঠ জীব, মানুষই গতির সঙ্গে, বিবর্তনের সঙ্গে পরিবর্তনশীল হয়ে তার চরিত্র রক্ষা করতে পেরেছে, সেই চরিত্রটা কোথায়? বলছে আজ আপনার মুরগির থেকে বেশি কম টেম্পারেচার বা বেশি টেম্পারেচার হলে আপনার চরিত্র নষ্ট হয়ে যায়। আবার যদি বলেন অন্যান্য জীব, তাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য চরিত্রগত ভাবে সময়ের সঙ্গে পরিবর্তন করেছে বা সময়কে ধরেছে। একটা জীব, হাঁস, মুরগি, পাখি, কীট পতঙ্গ সব প্রকৃতির সঙ্গে চলছে, কিন্তু আপনি
হচ্ছে প্রকৃতির নিয়ম লঙ্ঘন করছেন, তাই আপনার মনুষ্য ধর্ম, মনুষ্য চরিত্র বা গুণাগুণ বা সম্মান থাকছে না, সেই সম্মানকে বৃদ্ধি করতে পারছেন না। তাকে ধরতে গেলে বলছে আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্ম রক্ষার্থে সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানের বিকাশের সঙ্গে থাকতে হবে। শিবযোগ, ভক্তিযোগ, শক্তিযোগ, নামযোগ এবং দর্শন ধ্যান যোগের সঙ্গে থাকতে হবে। প্রথমে আপনার শুদ্ধি, তারপরে আপনার ভক্তি, তারপরে আপনার শক্তি, তারপরে আপনার যে নাম শ্রেষ্ঠরূপী দেবত্ব জ্ঞান, তারপরে আপনার দর্শন ধ্যান যোগ, আপনার পরম শক্তি সৃষ্টি তত্ত্ব রহস্যের জ্ঞান আপনি জানতে পারবেন। তাই আমাদের স্বয়ংবর গুরুগুলো যুক্ত হন, সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানের বিকাশের সঙ্গে থাকুন, আমাদের মনুষ্য ধর্ম রক্ষার্থে সত্য সনাতন ধর্মের জাগরণ করুন। যদি মনে করেন আপনি জীব আত্মা আছেন, মনুষ্য আত্মা হবেন, তাহলে মনুষ্য কারিগরি বিদ্যাকে আপনাকে জানতে হবে। বা যদি ভাবেন আপনি মনুষ্য আত্মা আছেন, দেব আত্মা হবেন, তখন আপনাকে মনুষ্য কারিগরি বিদ্যা জানতে হবে। আবার আপনি দেব আত্মা আছেন, ঋষি আত্মা, পরমাত্মার গতিপ্রাপ্তি হবেন, তখন আপনাকে মনুষ্য কারিগরি বিদ্যা জানতে হবে। তাই আমাদের মনুষ্য কারিগরি বিদ্যার সঙ্গে থাকুন, আর আপনার আত্মাকে জানুন, সত্তাকে জানুন, নিজের শক্তিকে জানুন। মনুষ্য জন্ম, শ্রেষ্ঠ জন্ম এই তত্ত্বকে জানতে গেলে আমাদের আত্মতত্ত্ব জ্ঞান, আপনি কোন আত্মা সেটা জানতে হবে। তাই আমাদের সঙ্গে থাকুন, মনুষ্য কারিগরি বিদ্যার সঙ্গে থাকুন, সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানের বিকাশের সঙ্গে থাকুন। ওম শান্তি, শান্তি, শান্তি। ওম মম ধ্যান হি কর্ম, মম শিক্ষা হি জ্ঞান, মম দর্শন হি সুদৃষ্টিতা, মম নাম তপস্যহ। ওম আলোবাবায় নমঃ। এই মন্ত্রের যে ব্যাখ্যা হচ্ছে আপনার ধ্যানটা দিয়েই কর্ম করতে হবে, আপনার যা শিক্ষা সেটাই আপনার জ্ঞানে পরিণত হতে হবে, আপনার যা দৃষ্টি সেটা সুদৃষ্টিতে পরিণত হবে, আর আপনি যেন সেই তপস্যায় লীন হতে পারে, যেটা আপনাকে উন্নতি থেকে উন্নতিতর, অর্থাৎ জীবাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা থেকে আপনাকে মনুষ্য আত্মা, দেব আত্মা, ঋষি আত্মা, পরমাত্মা এবং সৃষ্টি তত্ত্বের রহস্যের জ্ঞানকে জানতে হবে। তাই আমাদের মনুষ্য কারিগরি বিদ্যার সঙ্গে থাকুন, স্বয়ংবর গুরুকুলের সঙ্গে থাকুন। ওম শান্তি, শান্তি, শান্তি। ও